भगवान
मने पड़े किन्तु सुखेर जी के मने पड़े ना किन्तु आज के भगवती देवी बोलछेन दयामय तुमि आमादेर दरिद्रेर घरे जन्म दियेछो ताते आमादेर कोनो दुःख नेइ सबे जानो प्रभु आज के आमरा तोमार मंदिर निर्माण करेछि सेवा जगते सारा जीवन बाचते চেষ্টা করলেও পারব না প্রথমেই বলেছি এই জীবন হলো আমাদের কচুপাতার জলের মতো টলমল টলমল করছে ওই কচুপাতার জল যেমন হঠাৎ করে পড়ে যায় আমরা বুঝতে পারি না ঠিক তেমনি ভাবে আমাদের জীবন কখন যে ফাঁকি দিয়ে চলে যাবে সেটাও আমরা বুঝতে পারব না হরি হরি বল তাই লালন ফকির আপনারা হয়তো নাম শুনে থাকবেন লালন ফকির বিখ্যাত গীতিকার তিনি আমাদের জন্য এই কলিযুগকে শিক্ষা দেওয়ার জন্য তিনি একটা গান রচনা করেছিলেন বাবা গানটা আপনারা সবাই জানেন তিনি কেটে কেটে বললেন তারে ধরেতে হরি হরি বল ओमा, ये देहों नियाना अहंकार करी ना? क्यों? करी तो सब
সবাই করি কিন্তু আমাদের এইটা জানতে হবে এই দেহ হলো আমাদের কাঁচা বাঁশের মতো কখন কি কোন ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে আমরা কেউ কোনোদিনও বলতে পারবো না কিন্তু আমরা দেখুন এই কলিযুগে সর্বদা অহংকার করি একটু যদি কারো টাকা হয়ে যায় সে আর দুবার কারো সাথে আর কথা বলে না হরি বল হরি বল সব সময় উপরে দেখে মুখ করে চলে কিন্তু ওরা জানে না আমাদের এই মাটির দেহ একদিন ওই মাটিতেই মিশে যাবে মা গো আপনারা সবাই আলেকজান্ডারের নাম শুনেছেন আলেকজান্ডার রাজা ছিলেন হয়তো যারা ইতিহাস পড়বেন তারা আলেকজান্ডারের নাম শুনবেন সেই আলেকজান্ডার ছিলেন মস্ত বড় রাজা আর তিনি যখন মারা যান তিনি মারা যাওয়ার কিছুদিন আগে তার প্রজাদের বলে গিয়েছিলেন শোনো প্রজাগণ তোমরা যখন আমার দেহ কবরস্থান দেবে তোমরা আমার হাত বাইরে রাখবে আমার হাত বাইরে রেখে আমার দেহ কবরস্থান দেবে প্রজাগণ বলে উঠলেন রাজামশাই এটা আপনার কি কথা আপনি রাজা আপনার কবরস্থান অনেক বড় করে দেওয়া হবে কিন্তু আপনার হাত বাইরে থাকবে দেহ ভেতরে থাকবে এটা কেমন কথা তখন রাজামশাই কেঁদে কেঁদে বলছে শোনো আজ আমি হাতকে কেন বাইরে বের করে রাখতে চাইছি জানো কারণ আমি এই কলিযুগকে শিক্ষা দিতে চাই আমি একজন রাজা আমার কোনোদিনও টাকার অভাব ছিল না আমি রাজ্য তৈরি করার জন্য কত মেরেছি কত খুন করেছি কত মায়ের নয়নের জল ফেলেছি কত টাকা রোজগার করেছি কত অহংকার করেছি কিন্তু আমি সবাইকে শিক্ষা দিতে চাই যে আমি রাজা হতে পারি আমার টাকা থাকতে পারে কিন্তু আমি যখন মারা গেলাম হাত বের করে গেলাম আমি দেখাতে চাই যে আমি আমার হাতের মধ্যে কিছু নিয়ে যেতে পারলাম না লালন ফকির আমাদের জন্য বললেন ওরে মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর খাঁচা বাসে ওরে মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর খাঁচা বাসে সারা জীবন বাঁচতে পারি না তাই আজকে ভগবতী দেবী আর সুমতি ব্রাহ্মণ তারা গিরিধারীকে জানাচ্ছে প্রভু গো এই জগতে আমরা দরিদ্র আজকে অনেক কষ্ট করে একটা মন্দির নির্মাণ করেছি অনেক কষ্ট করে তোমার চরণে আমরা তুলসী সুচন্দন দিই প্রভু আজকে আমরা বেঁচে আছি কিন্তু ও দয়াময়
সারা জীবন তো আমরা বেঁচে থাকবো না বলো, তাই আমরা যখন বেঁচে থাকবো না তখন তোমার জন্য কে কুরবানি দেবে, কে জীবন দেবে? তাই প্রভু গো আমাদের অবর্তমানে তোমার চরণে তুলসী দেওয়ার জন্য আমাদের একটি সন্তান শিক্ষে দাও দেবে প্রভু। তোমার আচ্ছা বলুন তো এই জগতে আমরা সন্তান কেন চাই? কেন না কথাটা পেটো বলে এটাই সত্য, নিজেদের স্বার্থ রক্ষার জন্য। তা আপনারা বলবেন হয়তো কথাটা বলে অনেকেই বলতে পারে, তবে আমি বিচার করে আপনাদের প্রমাণ করে বলে দিচ্ছি। বলুন তো আজ পর্যন্ত কেউ কি গোবিন্দের কাছে বলেছেন প্রভু আমার একটা মেয়ে দাও? যদি কারো দুটো ছেলে তবে চেয়েছেন, কিন্তু প্রথমে কেউ মেয়ে চাই না। কেন না মেয়ে যাবে প্রথম বাড়ি ও আমায় দেখবে না, কিন্তু ছেলে চাইছি ও আমায় ভবিষ্যতে দেখবে। কিন্তু বলুন তো ছেলে অথচ কারো একটা মেয়ে কারো একটা ছেলে সে রাজ সিংহাসনে বসে আছে। কিন্তু আমরা কেন ভগবানকে ডাকি? স্বার্থ রক্ষার জন্য। গোবিন্দকে বলছি প্রভু আমার ছেলের চাকরি করে দাও, তবে তোমায় আমি 5 কেজি বাতাস কি বলি না কেন বলবো? ও ভগবান চাকরি দিলে তবে দেব, তার আগে দেব কিনা স্বার্থ না, মনের বাসনা পূর্ণ করো তবে দেব, না আমি দেব না, তাই না? স্বার্থ রক্ষার জন্য। তো বাবা দেখুন এক পিতা মাতা ভগবানকে বলছে প্রভু আমার ছেলেকে একটা চাকরি করে দাও, বিদেশে চাকরি, চাকরি পেয়ে অনেক টাকা রোজগার করে আমাদের সুখে শান্তিতে রাখতে পারে। তো ভগবান ভাবছেন যখন চাকরি চাইছে তো আমি চাকরিটা দিয়ে দিই, তো ভগবান কি করলেন না ওই সন্তানকে চাকরি দিয়ে দিল, আর ছেলে আমার চাকরি নিয়ে কি করলো না বউকে নিয়ে চলে গেল বিদেশে। আর মাতা পড়ে রইল দেশে, বছরে একবারও ফোন করার সময় হয় না। মায়ের বয়স যখন 80 বছর তখন মাতা কি চাইবে? আমার ছেলে বৌমা না ছেলে না পারুক অন্তত বৌমা কিছুদিন থাকুক, কিন্তু ছেলে বলে আমার কষ্ট হবে তোমার কাছে গিয়ে হবে, তাই না? তখন সে 80 বছরের মা গোবিন্দের কাছে গিয়ে বলছে প্রভু তুমি কি চোখ থাকতে বলতো প্রভু, আজকে আমি 80 বছরে হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করেছি, তুমি কি আমার কষ্টটা বুঝতে পারছো না দয়াময়, তুমি কি বুঝতে পারছো না আমার কষ্ট? ও মা 80 বছরই যখন বয়স হলো তখন সে
Oh,
भगवती देवी भगवान सन्तान चाहिए प्रभु हमारे सन्तान दाओ भगवती देवी घरे सोमती ब्राह्मण घरे कोल आलो करे एक पुत्र सन्तान जन्म निल शुभ दिन शुभ क्षण सन्तान जन्म निल सन्तान के भगवान आशीर्वाद तारा भगवान नाम अनुसारे ओ सन्तान नाम रखले रघु नाम মুক্তিমন্ত্রী মায়ের বাবারা ভগবতী দেবীরা সুমতি ব্রাহ্মণের কোল আলো করে জন্ম নিল রঘুনাথ দরিদ্রের ঘর রঘুনাথ দেখতে দেখতে তিন বছর পূর্ণ হয়ে গেল মাতা প্রত্যহী নজর নদীতে স্নান করে তারপরে যায় গিরিধরের মন্দিরে তাই রঘুনাথ একদিন মায়ের আঁচল ধরে টেনে বলছে ও মা তুমি প্রতিদিন কোথায় যাও গো আমার সঙ্গে চলবে মা বলে যাবি বাবা আমার সঙ্গে তুই যাবি চল তাই ভগবতী দেবী ওই তিন বছরের ছেলে রঘুনাথকে কোলে নিয়ে ওই অজয় নদীতে গেল আর অজয় নদীতে গিয়ে নদীর জলে স্নান করিয়ে ওই কাদা মাটি দিয়ে তিলকান আর তিলকান করিয়ে এক বিক্ষিপ্ত তলায় ছোট ছেলে তো তিন বছরের ছেলে বসে রেখে বলছে বাবা তুই এখানে বসে থাক আর আমি এক্ষুনি নদীতে স্নান করে আসছি যতক্ষণ না পর্যন্ত তোর কাছে আসি তুই কিন্তু কোথাও চলে যাস না বাবা এই বলে ভগবতী দেবী গেলেন নদীতে স্নান করতে আর তাদের ছেলে রঘুনাথ তিন বছরের ছেলে ওই বৃক্ষের তলায় বসে আছে আমাকে রহস্য দেখুন ছেলে আমার বসে আছে আর ওদিকে সে লক্ষ্য করলো কয়েকজন বৈষ্ণবগণ পথের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসছে আর বৈষ্ণব মানে কি বদনে মরি কথা হরি বলরে হরি বলরে হরি বলরে আচ্ছা বলুন তো সুন্দর হওয়ার জন্য সাবান মাখি মাখি না সবাই মাখি সুন্দর হওয়ার জন্য সাবান মাখি রাস্তা দিয়ে চলে গেল কেউ একজন বলে দিল তোমায় দারুণ লাগছে তখন আর মাটিতে পা পড়বে না যাই হোক কিন্তু এই অন্তর পরিষ্কার কই সাবান দ্বারা হয় গো হয় এই দেহ আত্মা কোন কিছু গ্রহণ করে না ও শুধু হরি নামাকৃত সুন্দরস গ্রহণ করে Hari Bala Re Bala Re Hari Bala Re Hari Bala Re 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 Bala Re Hari Bala
রাস্তা দিয়ে চলে যাচ্ছে বৈষ্ণবগণ বদরে হরি হরি বলতে বলতে, আর তিন বৎসরের ছেলে বসেছিল কোথায়, নই বৃক্ষের তলায়। ওই তিন বৎসরের ছেলে যেই দেখলো বৈষ্ণবরা হরিনাম করছে, ওই তিন বৎসরের ছেলে কি করছে জানি, আর যেই দেখলো তিন বৎসরের ছেলে হরিনাম করছে, মায়েরার আনন্দ ধরে না। মাতা ছিল ওই নদীতে ছুটতে ছুটতে, ওই ছোট্ট ছেলেকে কোলে নিয়ে ছুটতে ছুটতে চলেছে ওই স্বামীর কাছে। ও মা, আপনাদের কি আনন্দ হতো না, আপনাদেরও যদি তিন বৎসরের ছেলে মন থেকে হরিনাম করতে, আপনাদের কি আনন্দ হতো না বাবা? সবার হতো, কারণ আমরা সবাই জানি যে হরিনাম বলা ভাগ্যের কথা। তাই মায়ের আনন্দ ধরে না, মাতা ছুটতে ছুটতে গিয়ে স্বামীর কাছে পৌঁছলো, আর স্বামীর কাছে গিয়ে বলছে, জানো স্বামী, আজ আমাদের ছোট্ট ছেলে হরিনাম করেছিল। এদিকে স্বামীকে বলে আনন্দ ধরে না, সুমতি ব্রাহ্মণ বলছে, হ্যাঁ রে বাবা, তুই আজকে হরিনাম করেছিলি, তো কেমন করেছিস, করেছিস বল না বাবা। ও পিতা, তুমি জানতে চাও আমি কেমন করে নাচছিলাম, কেমন করে হরিনাম করছিলাম, দেখো পিতা আমি কেমন করে গাইছিলাম জানো, নাচো তো নন্দ দোলা। সেদিনের পর থেকে ওই তিন বৎসরের ছেলে রঘুনাথ পাঠশালায় যাওয়ার আগে প্রত্যহ দিন যায় গিরিধারীর মন্দিরে, আর তারপরে যায় পাঠশালায়। তো বাবা, ছোট ছোট ছেলে মেয়েরা এমন প্রশ্ন করবে, আপনার মাথা খারাপ করে দেবে, হয় না? হয়তো আপনিও সেই প্রশ্নের উত্তর জানেন না, তাদের মনটা যে একটা কৌতূহল। তাই ছোট্ট ছেলে রঘুনাথ পাঠশালায় যায়, তার আগে গিরিধারীর মন্দিরে পুজো করে। কেন? কাছে তো দেখেছি তার পিতা মাতা প্রতিদিন গোবিন্দের সেবা করে। তাই ওই ছোট্ট ছেলে মা গো প্রত্যহ দিনের মতো একদিন গিরিধারীর কাছে গিয়ে বলছে, ও বন্ধু বন্ধু, আমি শুনেছি তুমি সবার বন্ধু, তুমি আমার পিতার বন্ধু, আমার মাতার বন্ধু, গোটা জগৎ সংসারের বন্ধু। ও বন্ধু বন্ধু, আমার খেলার মতো কোনো সাথী নেই, তুমি আমার বন্ধু হবে গিরিধারী। এই বলে রঘুনাথ
হরিমন হরিমন গিরিধর মন্দির থেকে রঘুনাথকে ডেকে উঠল, কে ডাকল? গিরিধারী নিজেই বন্ধু থেকে এসেছে, তিন বছর ছেলে দেখেছে, গোবিন্দ আর থাকতে পারলেন না। রঘুনাথ বাইরে দাঁড়িয়ে ছিল, মা গো দেখবেন ছোট ছেলেরা ছোট ছোট ছেলে মেয়েকে দেখলে আগে দৌড়ে চলে যাবে। রঘুনাথ কিন্তু গোবিন্দকে চিনতে পারছে না, সে ভাবছে কোনো এক মন্দিরে হয়তো ছোট ছেলে ছিল, আমায় ডাকছে, আমি একবার চলে যাই, আমায় ডাকতে যখন চলে যাই। তাই রঘুনাথ করল কি না, ছুটতে ছুটতে ওই মন্দিরের ভেতর প্রবেশ করলো। আর ওই মন্দিরের ভেতর প্রবেশ করে গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে, কে গো তুমি, তুমি আমায় ডাকছো কেন, আমি তো তোমায় চিনতে পারছি না। গিরিধারী রঘুনাথকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু, এই বন্ধু, তুই আমায় চিনতে পারছিস না বন্ধু। ওই শোন না, তুই তো কিছুক্ষণ আগে বলছিলি আমি তোর যাতে বন্ধু হই, আমি তো তোর গিরিধারী বন্ধু এসেছি, আমি তোর বন্ধু এসেছি রে, তুই আমায় চিনতে পারছিস না। রঘুনাথ বলে, গিরিধারী, ও গিরিধারী, তুমি আমার বন্ধু হবে, ও বুঝেছি তুমি আমার বন্ধু হয়ে এসেছো। ও মা, আজকে গিরিধারীকে জড়িয়ে ধরেছ ওই তিন বছরের ছেলে। এই জগতে ভক্ত এত সহজ কথা না, আমি আজকে পারবনি বলেছি। এদিকে গিরিধারী রঘুনাথকে জড়িয়ে ধরে বলছে, জানিস রঘু, যখন তুই তোর পিতামাতার কোলে ছিলিস না, তোর পিতামাতা আমায় ডাকত, তোর পিতামাতা আমার সেবা দিত, কিন্তু জানিস যেই তুই তোর পিতামাতার কোলে এলি, যেই তুই তোর পিতামাতার কোলে চলে এলি, তোর পিতামাতা তোর আচ্ছাদিত হয়ে আমায় ভুলে গেছে। ওর পিতামাতা আমায় আর ডাকে না, আমায় আর ভালোবাসে। ভগবানের কথা শুনি রঘুনাথ বলে উঠল, দয়াময়, ও দয়াময়, আমার পিতামাতা তো ওই তোমায় ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলে যাইনি, বলো। ভগবতী মাতা, আপনারা বলুন, ভগবতী মিতার সুমতি ব্রাহ্মণ, ওরা রঘুনাথকে কেন চেয়েছিলেন গোবিন্দের কোলে? রঘুনাথ যাতে ভবিষ্যতে গোবিন্দের দাস হতে পারে, কিন্তু আজকে ছেলের মায়ে আচ্ছাদিত হয়ে ওরা আজকে নিজেরাই ভগবানের চরণ ধরল। তাই গোবিন্দ বলছে, দেখ রঘুনাথ, তোর পিতা তোমায় ভুলে যাই না, বলো, আমার মাথার আমায় দুটো মুড়ি দিয়েছিল, এই মুড়ি তুমি খাবে? তিন বছরের ছেলে গোবিন্দের বদলে মুড়ি তুলে দিচ্ছে, এমন সময় রঘুনাথের মাতাকে দেখে ভগবান বলে উঠল, দেখ রঘুনাথ, এই দেখি তোর মাতা আসছে, তুই এখান থেকে চলে যা। তিন বছরের ছেলে চলে গেল পাঠশালায়, আর গোবিন্দ অদৃশ্য হয়ে গেল। সেদিনের
तीन बच्चर ऐले पूर्ण हलो कुड़ी बच्चर रघुनाथ तीन बच्चर रघुनाथ पूर्ण हलो कुड़ी बच्चर भगवान रघुनाथ की सारा दिन और गोविंद जत रघुनाथ परीक्षा कर रघुनाथ के सारा दिना और रघुनाथ जत भगवान के पासीना रघुनाथ पागल हो जाए भगवान बोलছে মনে মনে রঘু আজ তোর পিতা মাতা আমায় ভুলে গেছে তাই আমিও দেখতে চাই তুই আমার কত বড় ভক্ত হতে পারিস আর এত সহজে আমি তোকে দেখা দেব না তাই ভগবান আজ রঘুনাথকে দেখা দিচ্ছি না বাবা আর ওদিকে রঘুনাথ Thank you.
ছাড়া দেয় না তোমাগো লীলার বাইরে গিয়ে আরেকটা কথা বলতে চাই যেসব মায়েরা বাবারা হয়তো অর্থ দিয়ে পুরস্কৃত করছে আমি মাথায় তুলে নিলাম কিন্তু আপনারা সবাই মিলে আমায় একটুকু আশীর্বাদ করুন শুধু এই জন্মে নয় যেন জন্ম জন্মান্তরে আপনাদের মতো ভক্তের চরণ ধুলি আমার মস্তকে আমি নিতে পারি ভগবানকে ডাকতে পারবে পারবে না ধরুন একজন মা
তিনি হরি নাম করছে আর স্বামী এসে যদি বাধা দেয় সেও কি মন থেকে পারবে পারবে না তো একটা সংসার কি কৃষ্ণের সংসার বানানোর জন্য উভয়কেই কৃষ্ণের দাস হতে হবে রাধে তাই রঘুনাথ বলছে প্রভু আমি বিবাহ করতে রাজি আছি কিন্তু যাকে আমি বিবাহ করব সেই যেন তোমার চরণে দাসী হতে পারে প্রভু তুমি এইটুকু দেখো ভগবান কিন্তু শুনতে পেলেন কথাটা তাই ভগবান কৃপা করে কি করলে না রঘুনাথের ভাগ্যে একটা গোবিন্দের দাসী পাঠিয়ে দিলেন রঘুনাথের পিতা বিবাহ দেবে রঘুনাথের তাই মেয়ে খুঁজছে তো মেয়ে খুঁজতে খুঁজতে হঠাৎ করে লক্ষ্য করলো এক মন্দিরে এক ছোট্ট রমণী বেশি বয়স না রমণী সে গোবিন্দের চরণে মালা দিচ্ছে আর বদনে বলছে মন্দিরে ब्रह्मण्य देवाय ओ ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो
नमो नमो ब्रह्म देवाय ओ ब्रह्म हिताय च जगत धीताय कृष्णाय गोविंदाय এদিকে রঘুনাথের পিতা জিজ্ঞাসা করলো মা তোমার নাম কি বলে বাবা আমার নাম তো চারুশীলা বলে তোমার পিতার নাম কি বলে আমার পিতার নাম তো মনোহর চক্রবর্তী এদিকে রঘুনাথের পিতা মনে মনে ভাবছে এই মেয়ে তো ব্রাহ্মণ এই মেয়ের সাথে আমার ছেলের বিবাহ হচ্ছে হরি হরি বল হরি বল তোমাকে রঘুনাথ কি চেয়েছিল যে তার রমণী তার সহধর্মিণী যেন ভগবানের দাসী হয় আর এদিকে ভগবানের আশীর্বাদে ভগবানের কৃপায় আজকে রঘুনাথ আর চারুশীলার বিবাহ ঠিক হয়ে গেল ও মা রঘুনাথ চারুশীলার বিবাহ ঠিক হয়ে গেছে বিবাহ হবে কিন্তু আপনাদের সবার মতামত আছে তো নাকি সবার আছে না থাকলে মতামত আছে তো মা গো মহোৎসব হচ্ছে কিন্তু রঘুনাথ চারুশীলার বিবাহ হচ্ছে আপনাদের সবার মতামত আছে তো আচ্ছা বিবাহে কি করে বলুন কি করে সবাই চুপচাপ বসে থাকে উলুধ্বনি হয় রঘুনাথ চারুশীলা তো আমাদের ঘরের ছেলে মেয়ে বিবাহে সবাই বসে আছে আর উলুধ্বনি দেবো না সবাই আমার জোরে বসে থাকে সবাই আমার জোরে উলুধ্বনি দেবে Oh,
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 पिता माता के छेड़े दिए जाके कोठाय नई वृंदावन अरे वृंदावन जावर पथे किछु को नागे दूर थेके पिता मातार चरणे प्रणाम करे बोलेछे मा गो आज आमरा तोमाई छेड़े चले जाच्छि मा आज तुमी आमार जन्ये कृष्ण भूले गेछो तई आमरा तोमाई छेड़े जाच्छि आमादेर आबार हारिये तोमार आबार कृष्ण पदे मति आसबे मा आमार प्रणाम नियो मा तई दूर थेके प्रणाम जानाच्छि मा गो मा सोनारे पथ चली गए आर बोले रे
Yeah.
राधे 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 ছেলে হরিদাসকে রাধা রাম করছে আর আমরা করব না তবে আমরা করে আছি বৃন্দাবনে বলে কি বলে মা তোমরা তাহলে কত টাকা দিয়েছি সবাই বৃন্দাবনে যাইতে নেই না যেখানে বৃন্দাবন হবে বলে যেখানে হয় নাম সংকীর্তন তাহাই হলো মধুর বৃন্দাবন তাহলে বৃন্দাবনে যখন আছি তো বৃন্দাবনে তো একটু রাধা রাম নাম করব না তাই না রাধে 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 বৃন্দাবনে গিয়েছেন একবার হাত তোলো দেখি কি কেউ গিয়েছেন সবজির ব্যবস্থা করতে পারবে তাহলে আমি নগর থেকে
ঘুরে ঘুরে তোকে বিখ্যান্ন করি এই কথা শুনে চারু নগরী নগরী ঘুরে কিছু সবজির ব্যবস্থা করলো আর রঘুনাথ বৈষ্ণব সেবা দেবে বলে গোবিন্দের সেবা দেবে বলে ওই নগরী নগরী ঘুরে ঘুরে বলছে গো নগরবাসী তোমরা আমার দুটো বিখ্যান্ন দাও না গো নগরবাসী আজ আমরা বৈষ্ণব সেবা দেব তোমরা আমার দুটো বিখ্যান্ন দাও 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 তোরা দিয়ে